আচ্ছা, আবার ভোট দিয়েছেন, কেমন পরিবেশ দেখলেন? আসলে ভোট দিতে আসলে সব সময় মনে সবকিছু মিলে প্রত্যাশা কেমন? আরে লাইভে ভোট দিতে এসেছি, হ্যাঁ সবার সাথে দেখা হলো, সবচাইতে আগে বলবো খুব ভালো লাগছে। আর ভোট নিয়ে যদি কিছু বলতে চান, যারা প্রার্থী, যারা ইলেকশন করছে, যারা সভাপতি, সহসভাপতি, বিভিন্ন ক্যাটাগরিতে যারা দাঁড়িয়েছেন, আমি একটা শিল্পী হিসেবে যতটুকু বলতে চাই যে যখন নির্বাচন আসে বা শুরু হয় তখনই তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু করে। বাট মূলত এই নির্বাচনটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের ফিল্মের জন্য, আমাদের আর্টিস্টদের জন্য, তাদের সারা বছর সবসময় তাদের বিপদ আপদে মানে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। সো আমি যেটা মনে করবো, আজকে যেই জয়ী হোক সে তো অবশ্যই তার জন্য অভিনন্দন থাকবে, আর যে জয়ী হবেন না, আমার কাছে মনে হয় যে তার জন্য এটাও একটা চ্যালেঞ্জিং হবে নেক্সট ইয়ারের জন্য। তার অ্যাক্টিভিটিসগুলো বা অন্য অন্য শিল্পীদের পাশে যেন এমনভাবে দাঁড়ায় যে তার ব্যবহার দেখে যেন মানুষ মুগ্ধ হয়, নেক্সট টাইমে যেন তাকে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। ওকে, এবার আমাদের কাছে একটু, আচ্ছা ভাই, যারা জয়ী হবেন কিংবা যারা পরাজিত হবে তাদের কাছে আপনার প্রত্যাশা কী থাকবে, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন যোগ্যতাগুলোকে বিচার করেছেন, বিচারে এনেছেন? আসসালামু আলাইকুম। আমাদের 20 তারিখে তুর্কিতে যাওয়ার কথা ছিল শ্যুটিংয়ের জন্য, ওই দিন দাঁড়িয়ে মুভি, কিন্তু আমরা এই ভোটের জন্যই যাইনি। যে আসলে শিল্পী সমিতিতে যখন ইলেকশন হয় সবচেয়ে মজা লাগে যে সবার মধ্যে একটা ইউনিটি থাকে, এই ইউনিটিটার জন্যই আমার ভালো লাগে শিল্পী সমিতিতে ভোট দিতে এসে। আর বিবেচনা যেটা বলেন সেটা হচ্ছে, আমরা তো সারা বছর দেখতেই পাই যে কারা কতটুকু শিল্পীদের জন্য কাজ করে, কাদের প্রেজেন্ট থাকা বিভিন্ন কাজে, একটা ছবি রিলিজ হলে ছবিটাকে পাইরেসি যে না হয়, মানে শুধু তো একটা শিল্পী সমিতির কাজ শুধু এইটুকুই নয় যে একটা ভোট দিবে, তারা নির্বাচিত হবে, শিল্পীদেরকে নিয়ে কথা বলবে, শুধু এটা নয়, মানে মুভির জন্যে কাজ করা। আমরা সারা বছর বলে ভোরে যাদেরকে দেখি, যে যাদের অ্যাক্টিভিটিস থাকে, এইটা হচ্ছে সবচেয়ে আগে বিবেচনা করা যে কারা অ্যাক্টিভ, কারা এই ইন্ডাস্ট্রির জন্যে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, সভাপতি পদ যেটাই বলেন, এখানে দুইজনই খুব গুণী শিল্পী, একজন মৌসুমী ম্যাডাম, একজন হচ্ছে মিশা ভাই, দুজনের মধ্যে একজনকে বিবেচনায় আসলে সত্যিই কঠিন ব্যাপার, তারপরও যেহেতু একজনকে দিতে হবে একজনকে দেওয়া হয়েছে। আর কেমন লাগলো ব্যাপারটা হচ্ছে সেটা বললাম, ওই যে শিল্পীদের মধ্যে যে ইউনিটিটা থাকে মানে ইলেকশনের সময়, এইটা দেখার জন্য লো আমরা আসি, ভালো লাগে। মানে ধরেন যখন আমরা যে কোনো একটা অনুষ্ঠান করি, দেখা যায় শিল্পীরা থাকে না, কেউ শুটিংয়ে থাকে, অন্য অন্য ব্যস্ততা থাকে, বাট ইলেকশনের সময় এভরিবডি টুগেদার, এটা দেখতেও ভালো লাগে। তাই এটাই যে আজকে আপনারাও যেমন সবাই এসছেন, আসলে সবাইকে একসাথে পাওয়া যাবে, তা আমরাও আসছি যে সবাই আমরা একসাথে দেখা হবে, যে সব মিলে ভালোই লাগে। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। Oh, no.